তো সবাই জানি যে ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু OP46 এর আপডেট কিন্তু আজকে চলে এসেছে, তো এর জন্য আমাদের যতগুলো আগের ইনজেক্টর আছে সবগুলো কিন্তু আর কাজ করবে না। তো এই জন্য কিন্তু হচ্ছে আমরা নতুন ধরনের কিন্তু প্যানেল নিয়ে এসেছি, সেটা হচ্ছে M1NX। তো M1NX এর প্যানেলগুলো তো সবাই জানেন যে ইউজ করে এরকমটা এটা ওয়ার্ক হয়। তো এই জন্য এই ভার্সনটা নতুন একটি আপডেট নিয়ে এসেছি নতুন এই ওবি অ্যাপ থেকে। তো এই প্যানেলটা কীভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু এই ভিডিওতে বলে দেবো। তো তার আগে হচ্ছে যে এই ভিডিওতে কিন্তু হচ্ছে ইউজারনেম পাসওয়ার্ড দেওয়া আছে, তো অবশ্যই আমাদের ভিডিওটি একদম ভালো করে খেয়াল করবেন। তো পাসওয়ার্ড কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন, তো অবশ্যই ভালো করে দেখেন সব কিছু বুঝতে পারবেন। আর হচ্ছে এই যে প্যানেলটা এটা কিন্তু হচ্ছে ফুললি সেফ মেন এডিটের, আপনার চাইলে কিন্তু হচ্ছে মেন এডিটে ইউজ করতে পারবেন, কোনো রকম আইডি ভেন্ডার রিস্ক নেই। তবে হচ্ছে যে কিছু কথা আছে অবশ্যই হচ্ছে যে সেগুলো শুনবেন। দেখেন এখানে কিন্তু হেডশট যেটা আছে সেটা কিন্তু হচ্ছে যে আপনার একদম সিম্পল ড্র্যাগের মাধ্যমে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু হচ্ছে মেনলি আপনাদের ড্র্যাগের দক্ষতার উপর কিন্তু হচ্ছে এই চ্যানেলটা কিন্তু কাজ করবে। যাদের হচ্ছে সিম্পলভাবে ড্র্যাগ করে হেডশট দেওয়ার অ্যাবিলিটি আছে তারা কিন্তু চাইলে এই প্যানেলটা ইউজ করে আগের থেকে অনেকটাই কিন্তু হচ্ছে গেমে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারে। তো যাই হোক, এই যে আমাদের প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কীভাবে কী করবেন সেটা তো বলেই দেবো। তো তার আগে বলে রাখছি এটা কিন্তু হচ্ছে আপনার প্যানেল কিন্তু ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাচ, তো দুটাতেই খেলতে পারবেন। তো আপনার জাস্ট ডাউনলোড করবেন এবং হচ্ছে ইনস্টলের পর কী কী করতে হবে না করতে হবে সব কিছু দেখে দেবো। তো ফার্স্ট হচ্ছে আমাদের এখান থেকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড যদি কেউ করতে প্রবলেম মনে করেন সেটা হাউ টু ডাউনলোড এই ভিডিও লিঙ্কও দেওয়া আছে, তো ওই ভিডিওটা দেখে নেবেন। তো কীভাবে ডাউনলোড করতে হবে সেটা কিন্তু হচ্ছে দেখলেই বুঝতে পারবেন। তো ওখান থেকে ওই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে ডাউনলোড করে ইনস্টল দিয়ে দেখেন, প্রথমে ঢুকতে গেলে এরকম থাকবে। তো সাবস্ক্রাইবে ক্লিক করবেন, আমাদের চ্যানেলে নিয়ে আসবে। তো এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করে ব্যাক দেবেন এবং হচ্ছে ইউজার নেম দিতে হবে এটা M1NX সবগুলো বড়তে, এবং পাসওয়ার্ডটা আমাদের ফুল ভিডিওটি দেখলে পেয়ে যাবেন। তো তারপর লগ ইনে ক্লিক করবেন। তো এরপর দেখেন ইউজ দিস ফোল্ডার পারমিশনটা দিয়ে এই যে স্টার্ট এখানে ক্লিক করবেন। তো এখান থেকে ডিসপ্লে ওভারলে পারমিশনটাও দিয়ে আবারও এই স্টার্টে ক্লিক করলে এই আইকনটা চলে আসবে M1NX এর। তো এখান থেকে এরকম থাকবে। তো এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এমলক এমবট এমএসপট সব কিছু আমি যেরকমভাবে করে দিচ্ছি এরকম, এটা হচ্ছে 70% এবং হচ্ছে এমফকটা হচ্ছে আপনারা হচ্ছে 50% রাখতে পারেন। তো এখান থেকে দেখেন এখান থেকে এই যে বাকি যে সুইচগুলো আছে রেজিটিট সবগুলো অন করবেন। এখান থেকে আপনার চাইলে হচ্ছে যে আপনার আইকনের কম বেশি করে নিতে পারেন, তো এরকম সিস্টেমও এখানে অ্যাড আছে। তো এখান থেকে নিচেরটা অন করে দিয়ে সব কিছু ঠিকঠাক থাকলে এরকম থাকবে। তো আপনার জাস্ট হচ্ছে পারমিশনটা দিয়ে দেবেন পারমিশনটা। তো এরপর এখানে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ম্যাক্সের ওপেনের সুইচ থাকবে, আপনি যেটাতে খেলতে চান জাস্ট হচ্ছে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু হচ্ছে যে আমাদের ফ্রি ফায়ার কিন্তু হচ্ছে ওপেন হয়ে যাবে। এবং হচ্ছে অবশ্যই আপনাকে কিন্তু হচ্ছে আগে প্র্যাকটিস করে নিতে হবে। আর হচ্ছে যারা হচ্ছে মেন এডিটে ইউজ করতে চাচ্ছেন ব্যবহার করছেন, তো তারা হচ্ছে যে আগে সেকেন্ড কোনো আইডিতে পাসওয়ার্ডটা ম্যাচ আগে ট্রাই করে নেবেন। তো এরপর হচ্ছে যে মেন এডিটে শিফট হবে। তো এখানে কিন্তু অটোমেটিক হেডশট লাগবে না। তো এখানে ড্রাগ হেডশটের এটি প্যানেল মেনলি হচ্ছে সেন্সিভ প্যানেল, তো যারা আমাদের প্যানেলগুলো ইউজ করে থাকেন তারা তো জানেনই এগুলোতে কিন্তু হচ্ছে ওই রকমভাবে অটোমেটিক হেডশট লাগবে না। যারা অটোমেটিক হেডশটের ভিডিও যাচ্ছেন তারা হচ্ছে যে কালকে ওয়েট করেন, আমাদের নতুন ভার্সনে আপডেট লোকেশন সহ চলে আসবে, তবে ওগুলোতে আইডি ভেন্ডার দিচ্ছে। তো যাই হোক, এটা একদম ফুললি সেফ, তো অবশ্যই তা হচ্ছে যে সেখানে এডিটে ট্রাই করে তারপর মেনে সেট হবে। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান, ইনজেক্টর নাকি হচ্ছে যে এরকম অ্যান্টিজেন সেন্সি প্যানেলগুলো, তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আপডেট নিয়ে আসার ট্রাই করবো। তো আজকের মতো এটুকুই, দেখাবো নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই।